পায়ের দৈর্ঘ্য 49.5 ইঞ্চি আর সব মিলিয়ে দেহের উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি। তবে তিনি আলোচনায় মূলত পায়ের কারণে। আমেরিকার সবচেয়ে লম্বা পায়ের অধিকারী 20 বছর বয়সী এই নারীর নাম হলি বার্ড, যাকে স্কুলে সবাই গাছ আর জিরাফ বলে ডাকত। কিন্তু তাতে কি, এ লম্বা পায়ের জোরে রেকর্ড গড়ে খুশি বার্ড। এর আগে আমেরিকার সবচেয়ে লম্বা পায়ের অধিকারী হিসেবে নিজের নাম লিখিয়েছিলেন মডেল লরেন উইলিয়ামসে। তার পায়ের দৈর্ঘ্য ছিল 49 ইঞ্চি। জানা যায় বার্টের পরিবারের সবাই লম্বা। ফ্লোরিডায় ডিজাইনিংয়ে অধ্যয়নরত বার্ট জানান, তিনি 6 ফুট 3 ইঞ্চির নিচে কোনো পুরুষকে জীবনসঙ্গী করবেন না। তার কথা, আমি যদি আমার চেয়ে লম্বা কোনো পুরুষকে দেখি তাহলে নির্দ্বিধায় তার সঙ্গে কথোপকথনে যাব। পায়ের কারণে স্কুলে অনেক তিক্ত অভিজ্ঞতা থাকলেও বার্টের মতে সময়ের সঙ্গে সঙ্গে তার পা মানুষের আকর্ষণে পরিণত হয়েছে। তিনি জানান, আমি মানুষের যথেষ্ট মনোযোগ পাচ্ছি, যা আমার জন্য প্রয়োজন ছিল। তবে লম্বা পায়ের জোরে রেকর্ড গড়লেও কিছু অসুবিধা তো রয়েছে। প্লেনে চড়া ও গাড়িতে উঠতে বার্টকে একটু ঝামেলা সামলাতে হয়, আর জামা কাপড় কেনার সময় একটু বুঝে কেনা লাগে। বার্টের কাছে তার দীর্ঘায়িত আকর্ষণীয় পা দুইটি সম্পদের মতো। তিনি মনে করেন তার পা ক্যারিয়ার, মডেলিং ও সুন্দর ভবিষ্যৎ তৈরিতে তাকে এগিয়ে নিয়ে যাবে।